আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ তারাবিহ সালাত বিশ রাকাত সালাফি নিজের বুলেটে নিজেই ধরাশায়ী মিথ্যাচারের জবাব পর্ব চার প্রথম পর্বে আপনারা তাদের কিছু বক্তব্য শুনেছেন বিশ্রাকের বিশ্রাকাতের হাদিস জাল বিশ্রাকাতের হাদিস জাল বিশ্রাকাতের হাদিস জাল তারা বিড়া সংখ্যা আট তিন এগারো কথাই চূড়ান্ত বিকল্প মানুষ কে আমার পর্যন্ত ভাবলে তা ভুল হবে বায়াহাকি বর্ণিত তিনটি হাদিস আছে বীর বিশ্রাকাতের তিনটি মানুষের বানানো আল্লাহ হাবিব সাল আলহি আলি আসাল্লাম থেকে বিশ রেকায়তের বিশ রেকায়ত পড়েছেন এই একটা হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালহুমা থেকে ওই হাদিসের সনদেক আবু সাইবা ওসমান ইবন ইব্রাহিম নামে একজন আছেন যিনি কাজিদ ছিলেন কিন্তু মুহাদ্দিসিনরা তাকে দোয়াইফ বলেছেন মুহাদ্দিসিনরা দো আইফ বলেছেন আর আমাদের কেউ বলেছেন জাল বিশ্বাকাতের হাদিস জাল এবং কোন হাদিস উল্লেখ না করে বিশ্বাকাতের হাদিস জাল আল্লাহর হাবিব সাল আলহিম আলী ওসালাম থেকে বিশ্বকাতের একাধিক হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ আবিন আব্বাস রাদি আল্লাহ থেকে যে দুইটা সনদে বর্ণিত হয়েছে আরেকটা হাদিস আর থেকে ওই হাদিসের সনদে যারা আছেন সকলে বিশ্বস্ত শিকা অথবা মকবুল আমরা আগে দেখিয়েছি আজকে আমরা দেখব এই যিনি বললেন বিশ্রাখাত হাদিস জাল তার সম্পাদিত অনুদিত বাংলা বইয়ে সালাত সনাত পড়ার যা দলিল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বিশ্রাকাত পড়াই উত্তম আসুন আমরা শুরু করি প্রথমত এই কিতাবটা হচ্ছে আউনুল বারি লিহাল্লি আদিল্লা তিল للامام العلامه ابي الطيب صديق حسن علي الحسيني القنوجي البخاري نواب صديق حسن خان نواب صديق حسن خان انا لك اي كتاب انا وفاته ل 1248 هجريه 1832 كريستاب ده جار مادهमे भारत बमादेशे এই আহাদিস নামক দলটি প্রতিষ্ঠিত হয়েছে যার কারণে ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে তিনি হচ্ছেন নওয়াব সদ্দিক হাসান খান বহুপালের রানীকে তিনি বিয়ে করেছিলেন আউনুল বাইরি লিহি আদিল্ল বুখারি এই দেখুন কিতাব তারাবি এরপরে টু বি অনেস্ট আমি সারা পড়ার পরে আমি যা আমার যা হয়েছে সেটা হলো যে তিনি ওই আম্মান আয়সারত আল্লাহতাল আনহার থেকে যে হাদিসটা ওই হাদিসটাকেই প্রাধান্য দিয়েছেন কিন্তু তিনি স্বীকার করেছেন আমানতদারির খাতিরে হোক অথবা স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি বিশ্রাকাত যে পড়া যাবে বিশ্বাকাতের বর্ণনা যে আছে সেটাও তিনি স্বীকার করেছেন আমরা অনেস্টলি বললাম যে তিনি আমার যত হয়েছে তিনি এগারো কাতের কথাটাকেই প্রাধান্য দিয়েছেন তবে তিনি স্বীকার করেছেন আমানতদারের খাতিরে অথবা স্বীকার করতে বাধ্য হয়েছেন জাল বলেন নাই আমাদের জাল বিশ্বাকাতের হাদিস জাল নেয় বাবা إخنتك برشرك ارتباري أمرا واستدل به على واستدل به على أن الأفضل في قيام شهر رمضان أن يفعل في المسجد في جماعة لكونه صلى الله عليه وآله وسلم صلى معه ناس في تلك الليالي وأقرهم على ذلك وإنما تركه لمعنى قد أمن بوفاته صلى الله عليه وآله وسلم وهو خشية الافتراض وبهذا قال الشافعي وجمهور أصحابه وأبو حنيفة وأحمد وعبد المالكية وقد روى ابن أبي شيبة فعله عن علي وابن مسعود وأبي بن كعب وسويد بن غفلة وغيرهم وأمر به عمر بن الخطاب واستمر عليه عمل الصحابة وسائر المسلمين এখনো এই পর্যন্ত রাকাত সংখ্যার কথা আসে নাই ইতিহাসটা বললেন এরপরে বলতে ফাজামা আহম আই অমর আদি আল্লাহ তালু সবাইকে এক করলেন যেটা আমরা জানি অমর আদি আল্লাহ তালু সবাইকে এক করে এক জামাতে এক করে দিলেন ইয়ানি সেনাতে আর বা عشرة من الهجرة بارو هجرته على أبي بن كعب أي يصلي بهم إما لكونه أقرأهم أقرأهم وقد قال صلى الله عليه وآله وسلم يا أمهم أقرأهم لكتاب الله وعند سعيد بن منصور، أن عمر جمع الناس على أبي بن كعب، فكان يصلي بالرجال وكان تميم الدار يصلي بالنساء وعند البيهقي وعلى النساء سليمان بن أبي حثمة وهو محمول على التعدد মরাদি আল্লাহ তালু দুই বা তিনজন ইমাম ঠিক করে দিলেন একটা বর্ণনায় আছে উবাইবনে কাব তিনি পুরুষদের সল্লাত ইমামতি করতেন আর তামিম আদারি মহিলাদের সল্লাতি করতেন ইমাম বা হাকি রহমতুল্লাহ আলীহী বর্ণনায় যে মহিলাদের সল্লাতারিমত ইমামতি করতেন সুলাইমান হুয়া মাহমুদন আলা তাহাদুদ একাধিক জামাতের ইঙ্গিত পাওয়া যায় এখান থেকে এরপরে এখনও

এই একই জামাতে ধারাবাহিকভাবে প্রতি রাত্রে সলাতু তারাবি পড়ার এই সন্নত নিয়ম করে যান নাই আমরা ঘটনা জানি ওকে ওয়ালাম ইউজ করফিল হাদি ফিহাদ আল হাদিস আদাদুর আল্লাতি ক্যান ইউসল্লি বিহা উবাই উমর আদি আল্লাহ তাল আনহুর সময় উবাই উবাই ইবনে কাব ওনাকে যে ইমাম করে দেওয়া হলো এই হাদিসে কত রাকাত সলা তদায় করতেন উপরে যে হাদিস উল্লেখ করা হয়েছে ওই হাদিসে এটা নাই ওয়াল মা আল জমুর যেটা সকলে জানে নৌ যেটা সকলের জানা এবং যেই মতের উপরে জমহুর আছেন সেটা হলো ইশরুন ব্যাস্রিতা হাত যেটা মা আরুফ যেটা জানা কথা সকলের জানা কথা শত এবং যেই মতের উপরে আছেন সেটা হলো তারা বিশ্রাকা সালামে এবং সেটা পাঁচটা তার যদি আহ দুইয়ের উপরে তার প্রতি চার রাখাতে তার সুতরাং অন্তত পক্ষে হতে হলে তিনের উপরে হতে হবে বারো রকাত আট আট টাকার থেকে বেশি হতে হবে আট টাকার তো তার হাতান কুল্লু তাই দেখেন আবার লেখা আছে কুল্লু তরুই আর বা ও রকাত বিতাশলি মেতাইনি ওই রেলভিত্রি বহু সলাশ ও রকাত প্রত্যেক তারুই চার রকাত দুই সালামে ভিতির সারা ভিতর হচ্ছে তিন রকাত وفي سنن البيهقي بإسناد صحيح كما قال ابن العراقي في شرح التقريب عن السائب ابن يزيد رضي الله عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب في شهر رمضان بعشرين ركعة সুনান বাই হাকিতে আছে সহি সনদে যেমন বলেছেন ইবনুল ইরাকি শরহ তাকরিব তাকরিব কিতাবে সাহিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেছেন কান ইয়াকুমুন আলা আহদি উমর ইবনুল আল খাত্তাব ফি শহর রমাদান বি 20 রাকআ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় 20 যাকাত মাহে রমাদানে 20 রাকাত। صلاة التراويح هذاك وراحته وفي الموطأ عن يزيد بن رومان قال كان الناس يقومون في زمن عمر رضي الله عنه بثلاث وعشرين موطأ امام مالك رحمه الله عليه الكتاب موطع موطأ يزيد بن رومان تكي مانوش عمر رضي الله تعالى عنه الزمانات تعيش زكاة بورتو بيش صلاة التراويح اتين وتر ওফি রাবি হেদা আশরাহ একটা বর্ণনা আছে এগারো রাকাত ওয়া জামা আল বাই হাকি বাই না হুম আইন নাম কানুয়া খুব নাবি হেদ দাসরাহ কাম বে শ্রী নব আব্দার রবি তাল ইমাম বাই হাকির রহমত উল্লাহ দিয়েছেন আহ সাধন করেছেন যে প্রথমে বিশ জায়গাত পড়েছিলেন এরপরে তেইশ জাকাত পড়েছেন প্রথমে এক সরি প্রথমে এগারো রাখাত পড়েছিলেন এরপরে ২০ এবং তিন ভিতির পড়েছেন মা আমার অল্লাহ কেল ইজমা এবং আল্লাহ জামানায় যা হয়েছে তা ইজমা হিসাবে তারা গণ্য করেছেন অমর আল্লাহ দেখুন ভালো করে ওকাদ ওকাদু আকা ফিজামান অমর ইজমা ওমর আদিয়াল্লাহ তাআলা আনহুর জামানায় যা সংগঠিত হয়েছে তাকে ইজমার মতো গণ্য করা হয়েছে তারা গণ্য করেছেন ওয়াফি মুসান্নাফ ইবনে আবি সাইবা ও সুনান আল আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাকাল কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি রমাদান ফি গায়র জামা বি 20 আওয়াল ওয়াল উইতর লাকিন দাআফাহু আল বাইহাকি ওয়া

বিশ রাকাতের হাদিস জাল এরপরে এখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির কথা আছে ওখতার মালিক আন্তসল্লাহ সিদ্ধান ও সালাহিন রকা ও ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ইতিয়ার করেছেন সৈত্রিশ টাকাত পড়া হবে ভিতির ছাড়া

وأبان ابن عثمان يصلون ستا وثلاثين ركعة ويوترون بثلاث مصنف ابن أبي شيبة تيات سي داود ابن قائس تكي مدينة شريفة أمي ما ترى عمر ابن عبد العزيز ابن أبان ابن عثمان آه رحمة الله عليه ما ندر زمانا سويتش ركات بورتن ويتير تين وإنما فعل أهل المدينة هذا لأنهم أرادوا مساوات أهل مكة فإنهم كانوا يطوفون سبعاً بين كل ترويحتين، فجعل أهل المدينة مكان كل سبع أربع ركعات. جتامي على قولتسي، مكشر فيه توافته، مدرش فيه توافير، بدلاً شخ نارو جارك بتستحب وراه هو. وقد حكى الْوَلِيُّ ابن العراق أن والده الحافظ. لما ولي امامه مسجد المدينه احيا سنتهم القديمه في ذلك مع مراعاه ما عليه الاكثر فكان يصلي التراويح اول الليل بعشرين ركعه على المعتاد ওয়ালি ইবনুল এরাকি বলেন ওনার বাবা হাফিজুল হাদিস যখন মদিনা শরীফের মসজিদের ইমাম হন তখন তিনি পুরাতন সুন্নতকে জিন্দা করেন এবং যেহেতু এর উপরে অধিকাংশ মানুষ এই মতের উপরে ছিলেন এবং সেটা হচ্ছে বিশ রাকাত আমরা দেখি এরপরে এখানে আছে ইমাম শাহিয়া রহমতুল্লাহ আলহ কবুল ওয়ানিদ ফিমা আমরা এখনও নয়াব সুদ্দিক হাসান খানের আউনুল বাড়ি থেকে পড়ছে وعن الشافعي أيضا فيما رواه عن الزعفراني رأيت الناس يقومون بالمدينة بتسع وثلاثين وبمكة بثلاث وعشرين امام شافعي رحمة الله عليه برنا امي دیکھت سي مانوش مدينة شريفة انچولش ركات سويتريش بلاستين. আর মুশরীফে তেইশ জাকাত বিশ প্লাস তিন পড় তিন সাথীপুরের নামই দেখেছি মকর হানাবিলা, হানাবিলা ইমাম আহমেদ ইমিনা হাম্বুল রহমতুল্লাহ আলাই ওনার মজাহব তার ইসরুন তারাবি হচ্ছে বিশ জাকাত ওলাবা সব কিন্তু বেশি পড়লে কোনো অসুবিধা নাই নাসন আনিল ইমামি আহমেদ এগারো কাদের কথা আছে আমরা বলছি এগারো কাদের কথা আছে কিন্তু হেকি রহমতুল্লাহ তৎফিক দিয়েছেন এবং আপনারা আরও দেখবেন আজকে যে এগারো পড়েছেন তেরো পড়েছেন সাহাবাহাম এর এরপরে বিশ পড়েছেন এহেদা ওয়াসরিন এগারো ওয়ারাওয়া ম্যাল একুশ এহেদা ওয়াসরিন একুশ ওয়ারওয়া ম্যাল ইমিন তরেিক এজিদ ই খুশাইফা আনিস এশরিন بشكات وهذا محمول على غير الوتر اذا ويتيت وعن يزيد بن رومان قال كان الناس في زمن عمر يقومون بثلاث وعشرين يزيد بن رومان رضي الله تعالى عنه الزبانات تيش زكات محمد بن نصر عن عطاء ادركتهم في رمضان يصلون عشرين ركع وثلاث ركعات الوتر بشكات تراويح تندكات دكات

এখানে বলা হলো যে বিষটা হলো মধ্যম যারা এগারো পড়তেন বিভিন্ন যেখানে কেয়াম যারা এগারো পড়তেন তারা কেয়াম অনেক লম্বা করে পড়তে করতেন এমনকি লাঠিতে বট দিতে হতো এত লম্বা করে পড়তেন যারা বিষ পড়তেন তারা কেয়ামটা শর্ট করতেন

بشكات براد جابيشة أبو وأما ما استحسنه جماعة من أهل العلم من جعل هذه الصلاة عشرين ركعة وجعل القراءة في كل ركعة شيئا معينا فهذا لم يكن ثابتا بخصوصه لكن من جملة ما يصدق عليه أنه صلاة وأنه جماعة وأنه في رمضان انتهى بشكات براز اي كتاب أن يكون مجموع فتاوى ومقالات متنوعه، اتاوة الشيخ عبد العزيز بن عبد الله ابن عبد الرحمن بن باز الشيخ بن بازر، كتاب القسم الثاني الصلاه الجزء الحادي حادي وعشر مخندو خندق، اي كان فضل فضل صلاه التراويح وتلاوه القران وختمه، اي كان حديث نبولتسن من قام مع الامام حتى ينصرف كتب له قيام ليله. ইম্মা আহমেদ রহমতুল্লাহ আরো আরো অন্যান্যরা সোহিদ সহ হাদিসা বর্ণনা করেছেন যে যে ব্যক্তি ইমামের সাথে সলাতদায় করে এবং ইমামের সাথে তাকে যত সময় ইমাম মসজিদ ত্যাগ না করেন তার জন্যে পুরা রাত আবাদতে লেখা হয় আদাত রকাত সলাতে তরবেহ সলাত তরবেহ রাকাত কত রাকাত ااا شيخ <applause> بن باز، تنيكر ركاتر كنت بشكاتر قد وان اوتر بثلاث وعشرين كما فعل ذلك عمر والصحابة رضي الله عنهم في بعض الليالي من رمضان فلا بأس، فالأمر واسع، الأمر واسع، وثبت عن عمر والصحابة رضي الله عنهم أنهم أوتروا بإحدى عشرة كما في حديث عائشة. ااا اكر তেইশ টাকায় পড়া যাবে কেন ফল দল কৌমার ওয়াসবা অমর দি আল্লাহ আনহু এবং বাকি সাহাবাহাম তেইশ টাকায় পড়েছেন আহ

এখানে আবার হুসুন্না এখানে হতো সালাত বাইশ দিন হবে শব্দটা আল্লাহ আলম যদি কেউ একদিন এগারো একদিন সালাত আশরতা তেরো কিন্তু এখানে সম্ভবত তেইশ হবে কেউ যদি একদিন এগারো পড়ে একদিন তেইশ পড়ে তাইলে সেটাও ঠিক হবে কারণ প্রত্যেকটাই উভয়টাই সুন্নত আবার এখানে সুন্নত ইতমাম সালাদ তারাবিহ মা আল ইমাম সুন্নত হল ইমামের সাথে তারাবিহ কমপ্লিট করা কোনো কোনো মসজিদে দেখা যায় যে ইমাম বিশ টাকাত পড়েন কিন্তু মুসল্লিরা কেউ কেউ আট টাকাত পড়ে চলে যান এতে মসজিদে সৌন্দর্য নষ্ট হয় এই প্রশ্ন যখন করা হলো ইদা সালসান ফি রমাদান মা আমান ইসল্লি সালাহান ওয়াসলিন রকা ওয়াকতফা বি হেদা আসরা ওয়ালাম ওয়ালামিয়তিম্মা আল ইমাম ফাহাল ফেয়াল ওয়াদা মুফিকুল্লিস না বলেন যে কেউ ইমাম সাহেব তেইশ পড়েন আর অথচ মুক্তদি কেউ এগারো পড়েন এটা কি সুন্নতের তখন তিনি বলতেছেন আল আসুন আসুন হল ইতমাম ইমাম إمام الشهد التراويح كومبليت قراءة السنة يقول في الحديث السنة الإتمام مع الإمام ولو صلى ثلاثا وعشرين لأن الرسول صلى الله عليه وآله وسلم قال من قام مع الإمام حتى ينصرف كتب الله له قيام ليلة সুন্নত হচ্ছে ইমামের সাথে সালাদ কমপ্লিট করা যদি তিনি ত্রিশ জায়গাতে পড়েন কারণ আল্লাহ রসুল সালাহ আলু আসসালাম বলেছেন যে ইমামের সাথে কেয়াম আদায় করে তত সময় পর্যন্ত যত সময় ইমাম আছেন তার পুরা রাত কেয়ামে আল্লাহ রাবুল আলমিন লিখে রাখেন কোনো বর্ণনা আছে কেয়ামে লেখা হয় ওকে

অন্তর্ভুক্ত দেখেন একটা পিকচার আমরা এখানে দিয়েছি এটা কিতাবের অংশ না কোনো কোনো মসজিদ ইরুভ আমেরিকার কোনো মসজিদ হবে এইটরা কাত পার্কিং ঠুনিরা কাত পার্কিং অর্থাৎ যারা মসজিদের পার্কিং লট আছে বাঘন যদি সবাই মিক্সড হয়ে যায় আট রা বিশ বিশটা কাত যদি এক জায়গায় হয়ে যায় তাইলে বাইরে হতে সমস্যা কেউ আট রা পড়ে চলে যাবেন কিন্তু দেখা গেল না গাড়ি ব্লক হয়ে আছে তো এই কারণে মসজিদ কুমারি বাধ্য হয়েছেন এই স্যান্ডিতে এইটাকাত পার্কিং যারা আট রা পড়ে চলে যাবেন তারা এই সাইডে পার্ক করবেন টনি রা পার্কিং যারা বিশ কাত পর্যন্ত পড়বেন তারা এই সাইডে পার্ক করবেন যাতে সমস্যা না হয় আল্লাহ এই কিতাবটা ফতুয়া লজনা আদা ইমা আলিল বহুজ আলমি আল ইফতা লজনাত উদ্দা ইমা স্থায়ী কমিটির ফতুয়া এটা হচ্ছে আল আলমুজাল্লাদুসা বে এটা তো শেখ বিন বাজ আছেন احنا برسنقرة هو سماه قول سادة الفقهاء أئمة الدين في <applause> صلاة التراويح هل هي عشرون ركعة سنة أم ثمان ركعة سنة؟ وإذا كانت السنة ثمان ركعات فلماذا تصلى عشرين ركعة في المسجد النبوي الشريف؟ كما سمعنا بأنها تصلى عشرين ركعة وعامة الناس يستدلون بذلك على أن السنة عشرون ركعة. برسنقرة تسند التراويح بيش ناآت. جودي آت هو تايليه.

এরপরে বিশ্বাস কাদের কথা উল্লেখ করতেছেন ওখান সাবাত আন্নাহু সাল্লাম কান সাল্লিফি বাহাদুল্লাহ আলী সাল্লাহ আশারা কোনো কোনো বর্ণায় চাল্লাহ হাবিব সাল আলহি আলী আসাল্লাম তেরো রাখা তো পড়েছেন এগারো না এগারো থেকে বেশিও পড়েছেন সুতরাং যে আমাদের আশারাদ আল্লাহ তাল আনহা বলেছেন যে এগারো রাকাতের বেশি পড়তেন না অথচ আমাদের আশারাদ আল্লাহ তাল আনহা থেকেই অন্য হাদিসে আছে তেরো রাকাত পড়েছেন

কেন না বেশি পড়লে অসুবিধা নাই কেন আল্লাহ রাতের নামাজ নির্ধারিত করে কোন নির্ধারিত নির্দিষ্ট সংখ্যা ঠিক করে যান নাই بل لما سئل عن الصلاه عن صلاه الليل برغم الله الحبيب صلى الله عليه واله وسلم جهنم ذاتر নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন বলেছেন مثنى مثنى فاذا خشي احدكم الصبح صلى ركعه واحده توتر له ما قد صلى রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত যদি ফজর হয়ে যায় আশঙ্কা হয় তাহলে এর এক পড়ে বাকি বিছানা সব নামাজকে বিতির করে নেবে ওয়ালাম ইউহাদ্দিদ ইহদা আশরা রাকা ওয়া লা গাইরিহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 11 রাকাত তো ঠিক করে দেন নাই যে 11 রাকাতই পড়তে হবে অন্য কোনো নাম্বার ঠিক করে দেন নাই এত রাকাতই পড়তে হবে এই গেল এই ফতোয়াটা এখানে এখানে সাইন আছে সকলে আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ আবার সালাত তারাবে জামায়াতান ফিল মাসজিদ এখানে আছে آه صلاة التراويح إحدى عشرة أو ثلاثة عشرة ركعة تراويح إجر ركعة طبعا تيش ركعة يسلم يسلم من كل ثنتين ويوتر بواحدة أفضل تأسيا من النبي صلى الله عليه وآله وسلم ومن صلىها عشرين أو أكثر فلا بأس جب ركعات بوري بارو بشيك ونشبتنا إلي قول النبي صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى ফলাম ইউহ দিদ সাহকাত হাবি সাহুয়ালাম নির্ধারিত করে দেন নাই যে নির্দিষ্ট ওই নম্বরে নামাজি পড়তে হবে

সুন্নত সম্পর্কে তাদের আলিম সব থেকে বেশি এখন বড় বড় আলিম হয়ে গেছেন বাংলাদেশে আরো বিশ টাকা জাল আসুন এখানে মজার খবর রসোলস এই এটা একটা বাংলা অনুবাদ করা হয়েছে এটা মূলত মোহাম্মদ ইবিন ইব্রাহিম তুয়াইজিরি ওনার লেখা কিতাব মোহাম্মদ ইবিন ইব্রাহিম তুয়াইজিরি শেখ বিন বাজের ছাত্র কুরআন ও সোহাদ সালকে রসুল প্র্যাকটিক্যাল নামাজ নামাজে কিতাবটা পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে আমার ভাই আজহার সাহেব ওকে এটার শঙ্করনে মুফতি মোহাম্মদ আবুল কাসিম গাজী মুফাসির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা হাফিজ মাউলানা আরেফ হুসাইন আরবি প্রভাষক নৌগার রাশেদিয়া ফাজিল মাদ্রাসা চাঁদপুর সম্পাদনায় শেখ আব্দুল রাজাক সালাফি ভাইস প্রিন্সিপাল মাদ্রাসাদুল হাদিস নাজির বাজার ঢাকা দাওরায় হাদিস পশ্চিমবঙ্গ ও দাওরাই হাদিস আল জামিয়া সালাফিয়া বেনারস ভারত যতটুকু আমার অনুমান হয়েছে তিনি ওই ওই লোক আব্দুর র বিন ইউসুফ যদি এখানে বিন ইউসুফ লেখা নাই আমার যতটুকু মনে হয়েছে আব্দুর রজাক বিন ইউসুফ হবেন আসুন দেখে তারাবির সালাত এটা হলো টু নাইনটিন দুইশো উনিশ নম্বর পেজ থেকে শুরু মনে রাখবেন এই কিতাবটা সম্পাদনায় শেখ আব্দুর রজাক সালাফি যদি তিনি আব্দুর রাজাক বিন ইউসুফ হন তাইলে তিনি বলেছেন মশহুর কথা জাল হাদিস আর বলেছেন রাইফেলের বুলেটের মতো তোমরা নামাজ পড়ো যারা বিশ জাকাত পড়ো আসুন দেখি বিশ এখানে আছে কি নাই এই হাদিসটা উল্লেখযোগ্য আমরা যে কথাটা বলে আসছি যে তারাবি আর তাহাজুদ এক নয় তাহাজ্জুদ আল্লাহ রাবুল্লাহ আল বলেছেন ওমিনাল্লাইফ এ দা হেজাদ বিহিন আফিল অ্যা দাখ ইয়া আই উহ মুজাম্মিন হুকুমিল্লাইলা ইল্লা কালী ইলা সেখান থেকে তাহা জুদেশেৎ সে আর কেয়ামের মাদন এর ব্যাপারে আল্লাহ হাবিবসাল্লাহ ওয়ালেহী আলুসাল্লাম বলেছেন শরীফ আর সাহি থেকে এনেছেন এই বই এই কিতাবের মধ্যে ইন ফারাদা সিয়াম র মাদান ওয়াসানতু লাহকুম কেয়ামা فمن صامه وقامه ايمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدت امه ور তোরা দেখই মহান আল্লাহ রমজান মাসে তোমাদের উপর রোজা ফরজ করেছেন আর আমি রাতে দানকে তারাবিহ তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি তাহলে কি বুঝা গেল তাহাজ্জুদ তারাবিহ এক নয় তাহাজ্জুদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারাবীহ আল্লাহর হাবিব sallallahu alaihi wa পক্ষ থেকে পুরস্কার শুনুন তালুকুম আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ রমজান মাসে তোমাদের উপর রোজা ফরজ করেছেন আর আমি রাতে দানকে তারাবি তোমাদের তারাবিকে তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি আসুন এখানে উপরে উল্লিখিত বর্ণনায় জামাতের কথা বর্ণিত হলেও রাকাতের সংখ্যের কথা উল্লেখ হয়নি বিশ জাকায়াতের যে কথা ইবনে আব্বাস নদী আল্লাহ আনহু এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তা উসল হাদিসের মানদণ্ডে বিশুদ্ধ নয় বিশ জাকায়াতের যে কথা আমরা আগে বলেছি আবদুল্লাহ ইবনে আব্বাস নদী আল্লাহ থেকে এটা এই কারণে সনদে আবু সাহিব আসমান ইব্রাহিম আছেন আইফ ওকে এরপরে মোয়াত্তা মালিকে মতামী মালিক থেকে হাদিসটা বর্ণনা করার পরে বলছেন এই হাদিসের পরিপ্রেক্ষিতে আট রাখা তারাবি সালাদ পড়াশহে তিনি তারাবি সালাতে এখানে আম্মাজান আসলিয় আল্লাহ তালান হাতে বর্ণিত হাদিস তিনি উল্লেখই করেন নাই তিনি আট রাকাতের ব্যাপারে যেটা যে দিয়েছেন সেটা হলো এখানে মোহতায় মালিকের সাহেব ইবনে আজিদ থেকে বর্ণিত আছে তিনি বলেন খলিফা আমর আল্লাহন উবাই ইবনে কাহ এবং তামিম রমজান মাসের লোকদের লোকদেরকে বিতর সহ এগারো সালাত সালাত আদায় করতে নির্দেশ দেন অতএব তিনি শত আয়াতের কিরাত দিয়ে আমাদেরকে সালাত পড়াতেন এত লম্বা ক্যামের কারণে আমরা শেষ পর্যন্ত লাঠিতে বোর্ড দিয়ে দাঁড়াতে বাধ্য হই ফজরের কাছাকাছি সময়ে এর সালাদ শেষ এই হাদিসের পরিপ্রেক্ষিতে আট রকায় তারাবি সালাদ পড়া সুতরাং এখানে ওই থেকে ওই হাদিসটা উল্লেখই করা হয় নাই বরং এগারো রাকাতের মোতায় মালিক থেকে ওই বর্ণনা দেওয়া হয়েছে এই গুলো এগারো রকায়তের কথা এ পরে উমর আল্লাহ আনহু এর সময় তারাবে উমরাদি আল্লাহ তাল তার খেলাফতের দ্বিতীয় বছর অর্থাৎ চোদ্দ সনে দুই চারজনের পৃথক পৃথক জামাতকে একত্রে এক ইমামের ইফতিদায় আদায় করার ব্যবস্থা করে দেন এ সময়ে তারাবি সালাতের সংখ্যা সম্পর্কে জানা যায় ইবনে আবদুল্হার বলেন উমরদি আল্লাহন সময় তারাবি তেইশ হতো পড়াহত বিশ্বাখাত তারাবি এবং তিন ভিতের সাইব রাদি আল্লাহানুয়ের শিষ্যগণ তারাবি সালাত বিশ জাকাত হওয়ার মতো মত ব্যক্ত করেছেন ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়িতে এবং আল্লামা শাহকালী নাইরুল্লাহ তারে বিশ শাখায়াতের কথা উল্লেখ করেছেন ইয়াজিদ ইবনে হুসাইফা জাহিদ ইবনে ইয়াজিদ থেকে যে হাদিস বর্ণনা করেছেন ইমাম মালিক তা মোয়াত্তায় বর্ণনা করেছেন সেখানেও বিশ শাখায়াতের কথা উল্লেখ আছে সুনানে কুবরায় এক কথাও লেখা আছে যে উমর আদি আল্লাহানের সময় লুকারা বিশ শাখায়াত তারাবি পড়তেন দাঁড়িয়ে থাকা কষ্টকর বিদায় উসমান রাদি আল্লাহানের সময় লুকারা লাঠির উপর বোর্ড করে দাঁড়াতেন হাফিজ ইবনু হাজার আসকালানি তার ফাতুল বাড়িতে লিখেছেন ইমাম মালিক ইয়াজিদ ইবনে হুজাইফা হবে থেকে এবং তিনি সাইব ইবনে ইয়াজিদ রদিয়াল্লাহ আনহু থেকে বিশ রাকাত সালাহাতের আলোচনাই বর্ণনা করেছেন ফুতুল বারি ইমাম শাহকানে রেখেছেন ইয়াজিদ ইবনে হুজাইফার উপরোক্ত বর্ণনা ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার মহাত্মা কিন্তু উল্লেখ করেছেন এবং বিশ রাকাতের কথা বলেছেন সুতরাং বিশ জাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার সম্পাদিত যদি আমার কথা ঠিক হয় সুতরাং বিশ জাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত আবার সুতরাং বিশ জাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত তবে ইমাম বাইহাকি সমন্বয়সূচক কথা লিখেছেন এভাবে তারা প্রথমে এগারো রাকাত পড়তেন তারপর তেরো তারপর বিশ টাকা তারাবি তিন ডাকাত ভিতর পড়ার নিয়ম প্রচলন করেন ইমাম তিরমিজি লিখেছেন বিতরশো ছ ও একচল্লিশ জাকা তারাবি পড়ারও কথা আছে এমতের প্রবক্তা মদিনাবাসী গন্তব্যে অধিকাংশগণ বিশ জাকাত পড়তেন ইমাম শাহফি বলেন আমি আমার শহর মক্কায় লোকদেরকে বিশ জাকাত তারাবি আদায় করতে দেখেছি ইবনে কুদামা ইমাম কুতুবী তাদের গ্রন্থে বিশ জাতের কথা লিখেছেন ইমাম মুহিউদ্দিন নবী আল্লামা শাহাব সালানি শাহেখ মঞ্জুর ইবন ইউনুস বিশ জাতের কথা বলেছেন শাহবলিউল্লাহ হজতুল্লাহ আলিকা লিখেছেন সাহাবিগণ ও পরবর্তী আলেমগণ রমজানের তিনটি কাজ নির্ধারণ করেছেন এক তারাবির জন্য মসজিদে একত্রিত হওয়া দুই রাতের প্রথম ভাগে আদায় করার ব্যবস্থা করা তিন বিশ রেখা নির্ধারণ করা শাহ আলিউল্লাহ মহাদিস ওনার নাম বহুবার আপনারা শুনেছেন ইলামা সাবি সালাবিদের মুখ থেকে এই শাহ আলিউল্লাহ মহাদিস দেহলবি তিনি কি বলেছেন তিনটা কাজ নির্ধারণ করেছেন সাহাবাহিক আলম এবং পরবর্তী আলেমগণ মসজিদে হাজির হওয়া রাতের প্রথম বাকে সালাত আদায় করা এবং বিশ জাকাত সাহাবা ও তাবেঈদের যুগের তারাবে দ্বিতীয় খরিফর যুগে তারাবি আরম্ভ হয় পরবর্তী সময়ে ও সাহাবি রাখেন অনেক সাহাবা এবং জাকাতের বর্ণনা করেছেন কিন্তু তারা আট রাকাতের বর্ণনা করেননি অনেক সাহাবা এবং তাবেঈন বিশ জাকাতের বর্ণনা করেছেন কিন্তু তারা আট রাকাতের বর্ণনা করেননি অনেক সাহাবা এবং তাবে 20 রাকাতের বর্ণনা করেছেন কিন্তু তারা 8 রাকাতের বর্ণনা করেন নাই শুনুন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি আদায় করেছেন ইবনে তাইমিয়ো 20 রাকাত তারাবি সালাত হওয়ার কথা প্রমাণ করেছেন মিনহাজুস সুন্নাহ ইমাম যাহাবী ও ইবনে তাইমিয়ার মত সমর্থন করেছেন আমার ইন কাই সালামা ইবনুর ফুসানি সাতির ইবনে শিকাল সাঈদ ইবনে গাফলা ব সহিদ ইবনে গাফলা প্রমুখ তাবি ইগন বিশ টাকা তারাবি আদায় করতেন হারিস আব্দুর রহমান ইবনে আবি বকরা আবুল বুখতারা আতা আলী ইবনে বুসাইরা বুসায়া প্রমুখ বিশ জাত রায় করতেন চার ইমামের মতামত ইমাম আবু হানিফা ইমাম ও ইমাম আহমেদ প্রমুখের মতে তারাবির সালাতের রাকাত সংখ্যা বিশ ইমাম মালিক আহমদুল্লাহ আলাইহি এক বর্ণনায় বিশ টাকাত এবং অপর বর্ণনায় তিনি সৌদি জাতের কথা বলেছেন ইবনে রুসদ মালিকী বিদায় মুস্তাহিদে লিখেছেন রমজানের পঠিত সালাতের মোট রাকাত সংখ্যা নিয়ে আলমগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন ইমাম মালিকের এক বর্ণনা মতে এবং আবু হানিফা ইমাম শাহফি ইম আহমেদ এবং দাউদ জাহেরি প্রমুখ বিদ্যুৎ সাহা তারাবি বিশ তারাবি সালাদ বিশ সাক্ষাতের কথা বলেছেন ইবনে কাসিম ইমাম মালিক রহমতুল্লাহ আলী থেকে বর্ণনা করে বলেছেন তিনি সৈদি সাক্ষাৎ তারাবি এবং তিন রেখাত বৃদ্ধির পড়া পছন্দ করতেন ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলী রেখেছেন আমাদের সাফিদের মতে তারাবির সংখ্যা বিশ দশটি সালামের সাথে বৃদ্ধের আলাদাভাবে আদায় করতে হবে প্রতি সাইড রেখাতের পর সামান্য বিরতি

আব্দুর রাজাক সালাফি শেখ আব্দুর রাজাক সালাফি এই কথাটা শেষ কথা সুতরাং বিশ জাকাতের অভিন্ন মত গ্রহণ করাই সঙ্গত। এই দেখুন সজ্জাত লিল ইমাম শেখ লিল ইমামিল কবির শেখ আহমেদ আলম এটা হচ্ছে দ্বিতীয় খন্ড আছে যে সাহাবায় কারাম এবং এরপরে যারা আছেন তারা তিনটে কাজ ঠিক করেছেন মসজিদে জমা হওয়া রাতের প্রথম ভাগে তারা বিদায় করা এবং বিশটা শেষ করতে চাই এই কিতাব দিয়ে এই কিতাবের নাম হল কিতাবুল কুনা جزء من التاريخ الكبير للإمام البخاري إمام بخاري رحمة الله عليه الكتاب إخاني برونات كان سويد بن غفلة يأمنا يا في رمضان عشرين ركعة سويد بن غفلة تني. من كبار التابعين আল্লাহ রসুল সলিল্লাহিমের জমানা পেয়েছিলেন কিন্তু কিসমতে নাই আল্লাহর হাবিবের সাথে দেখা হয় নাই যেদিন তিনি মদিনা শরীফে পৌঁছেন ওই সময় আল্লাহর হাবিব সল্লাহু আলহিউ আলী ওসাল্লামের দাফন অলরেডি হয়ে গিয়েছে এই কারণে আল্লাহর হাবিবের সাথে দেখাটা হয় নাই তিনি মিন কিবারে তাবে নেতানীয় তাবে তিনি সুয়াইদ ক্যানু গফলা তিনি মেমতি করতেন এবং তিনি বিশ্রাকা আদায় করতেন তারাবিহ বিশ্র যদি জাল হয় তাইলে হাদিসার কেউ বুঝেন নাই সুন্নত কেউ বুঝেন নাই উমর আদি আল্লাহ তারা থেকে নিয়ে বাকি সাহাবায় ক্যাম আইমা কেরাম মহাদিস কেউ বুঝেন নাই এমনকি যেই শেখ বিশ টাকাতের জাল বললেন তার সম্পাদিত কিতাবের মধ্যে বিশ টাকা যা দলিল তারাও এই বিশ টাকাত তারাও এই বিশ টাকাত তারাও এই বিশ টাকা তারাও বিশ টাকাত শুধু বিশ টাকা জরুরি দেওয়া হলো এবং এই কথাটাও বলা হলো সাহাবায় কেরাম তা বেআইনগণ আট টাকা হাতের হাদিস বর্ণনাই করেননি অনেকে আসুন সে দেখে আসে এই দেখুন অনেক সাহাবা এবং তাবে ইন বিশ জাকাতের বর্ণনা করেছেন কিন্তু তার আট জাকাতের বর্ণনা করেননি সুতরাং বিশ জাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি